to our channel the Bong Connection. আজকে চলে এসেছি একটা খুব সুন্দর চিকেন কষা রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমি আমার নাম্মার থেকে শিখেছি। ছোটবেলা থেকে আমি আমার ঠাম্মাকে নাম্মা বলে ডাকি। তো আমার নাম্মা বেসিক্যালি ফ্রম নোয়াখালী, ওপার বাংলার। চলো তাহলে দেরি না করে এবার আমরা শুরু করে ফেলি। 600 গ্রাম মতন চিকেন নিয়েছি, আর এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ। সো এখানে আমি 2 টিস্পুন গার্লিক পেস্ট দিচ্ছি, 1 টিস্পুন জিঞ্জার পেস্ট, 1 টিস্পুন টার্মেরিক পাউডার। তেলটা আমরা ঠিক হাতটা মুঠো করে ইউজ করব, কারণ আমা বলে এরকমভাবে আন্দাজটা খুব ভালো পাওয়া যায়, তো আমি এরকমভাবেই করে অভ্যস্ত। এবার আমি লঙ্কার পেস্টটা ইউজ করব। একটু বেশি জল হয়ে গেছে, আমি লঙ্কাটা বাড়ার টাইমে একটু বেশি জল দিয়ে ফেলেছিলাম। ঠিক আছে, তোমরা কেউ এত জল দিও না, অল্প জল দিয়ে লঙ্কাটা বেটো। আলুগুলো অলমোস্ট দেখতে পাচ্ছ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব, এক গাদা আর ভাজব না। দেখতে পাচ্ছ এরকম ভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। এবার তেলে এই দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। কেউ যদি গোটা গরম মশলা ফোড়ন দিতে দেয় সেটাও দিতে পারে, বাট আমি দেব না। নাম্মা আমাকে যেভাবে শিখিয়েছে আমি সেরকমভাবেই করার চেষ্টা করছি। আর এখানে একটুখানি চিনি দিচ্ছি, একদম অল্প। এতে কি হয়, রঙটা খুব সুন্দর আসে। নাম্মা বলে রঙটা মানে কালারটা খুব ভালো আসে গ্রেভির। সো আমি একটুখানি দিচ্ছি, কেউ যদি অপছন্দ করে চিনি খাওয়া, এরকম চিনি দেওয়া সে স্কিপ করতে পারে। বাট এতে গ্রেভিটার রঙটা খুব সুন্দর আসে। সো দেখো গলে গেছে চিনিটা, ঠিক আছে। তো এবার ম্যারিনেট করা চিকেনটা দেব। চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট করে রাখলে এনা, তো এটা আধ ঘন্টার উপর হয়ে গেছে। তো আমি এবার আস্তে করে দিয়ে দিই। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রয়েছে আমার। এখন কমাবো না, আর একটু পর কমাবো ফ্লেমটাকে। এখানে যদি কেউ মনে করে, অনেকে কাঁচা লঙ্কা পেস্ট খায় না, অনেকে গুঁড়ো লঙ্কা খায়, তো সে স্কিপ করতে পারে, লঙ্কা পুরোটা পরে অ্যাড করতে পারে। বা ম্যারিনেশনের টাইমেও কাঁচা লঙ্কার পেস্ট ইউজ না করে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারে। বাট আমি এখানে সম্পূর্ণটা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে রান্না করছি। এতে আমি কোনো কাশ্মীরি মির্চ বা কোনো রকমের গুঁড়ো লঙ্কা ইউজ করব না।
এখন দেখতে পাচ্ছ ফ্লেমটা, যেই বললাম যে হাই ফ্লেম রেখে আমি রান্নাটা করছি। সো দেখো, যার জন্য আমি নুনটা দিইনি, জল বেরিয়েছে কারণ পেঁয়াজ আছে, ওই জন্য ফ্লেমটাকে হাই অবস্থায় রেখেছি আমি। আরো কিছুক্ষণ এরকম হাই থাকবে ফ্লেমটা, আর একটু উল্টে পাল্টে নেড়ে যেতে হবে, নালে নিশ্চয় আবার লেগে যেতে পারে। তো রান্নাটা প্রায় 10-12 মিনিট এরকম হাই ফ্লেমে হচ্ছে, আমি এরকম উল্টে পাল্টে রান্নাটা করছি, যার জন্য দেখতেই পাচ্ছ লাগেনি, ঠিক আছে। আর পেঁয়াজটাও অনেকটা একটু গলে গলে এসেছে, বা বলতে পারো নরম হয়ে এসেছে, ঠিক আছে। তো আরো কিছুক্ষণ করার পর টমেটো দিয়ে দেব, টমেটো চিরও দিতে পারো, টমেটো পেস্টও দিতে পারো, তো আমি আজকে টমেটো পেস্ট দিচ্ছি। এখানে একটা টমেটোর পেস্ট আছে, এবার ভালো করে নেড়ে দিচ্ছি। এখনো কিন্তু ফ্লেমটা হাই অবস্থাতেই আছে, আর হাই ফ্লেমে আছে বলে আমি বারবার বলছি, এটা কিন্তু নাড়তে হবে, যদি না নাড়ি, ঠিক আছে, কিছুক্ষণ অন্তর অন্তর এটা নাড়তে হবে, আর যদি না নাড়ি তলাটা কিন্তু তলায় কিন্তু লেগে যাবে বা ধরে যেতে পারে। ওয়াটার কন্টেন্ট বেশি টমেটোতে, এখন আমি কোনো নুন দিইনি, নুন ইউজ করিনি, নুন দেবো আরও কিছুক্ষণ পর, আর ফ্লেমটা কিন্তু এখনও হাই আছে। সো এখন দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু অনেকটা মিশে গেছে গ্রেভি, মানে মাংসের সাথে সুন্দরভাবে একটু বেশ সুন্দরভাবে মিশে গেছে। সো এখন আমি নুনটা দেবো, নুনটা যে যেমন নুন খাও সেরকমভাবে আন্দাজ মতন দিও। এখানে আমি 1 চামচ, 1/2 চামচ মতন দিলাম। কোনো কিন্তু আমি জল ইউজ করিনি, যা বেরিয়েছে মাংস টমেটো এগুলোর থেকেই বেরিয়েছে জলটা, আমি এখন অবধি কোনো জল দিইনি এতে। জলটা দেবো লাস্টে, যে যেমন ঝোল খাবে সেরকমভাবে জলটা ইউজ করবে, কিন্তু আমরা গরম জল ইউজ করব। গরম জল কেন ইউজ করব, কারণ আর ঠান্ডা জল, কারণ রান্নাটা পুরো গরম, ঠিক আছে। সো আমরা যদি ঠান্ডা জলটা দিয়ে দিই, মাংসটা কী হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, ওটা সেদ্ধ হবে না, তাই আমরা গরম জলটা ইউজ করব। আরো 5 মিনিট পর এবার আমরা কি করব, ফ্লেমটাকে মিডিয়াম করে দেব, আর আমরা হাই ফ্লেমে রান্নাটা করব না, ফ্লেমটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব। মিনিট 10 এরকম থাকুক, তারপর আমরা আবার ফিরছি। সো 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুললাম, দেখো তেলটা ভেসে উঠেছে, এর মানে রান্নাটা মানে কষে গেছে, কষানোটা কমপ্লিট, কষানোটা কমপ্লিট। এবার কি দেব, এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি, নাড়িয়ে নেব, এবার গরম জল দেব, গরম জল এবার অ্যাড করব, যেমন ঝোল খাবে সেরকম অনুযায়ী জলটা ইউজ করবে। আর যেটা বললাম যে একটু চিনি দেওয়ার জন্য, দেখো কালারটা কত সুন্দর এসেছে, আমি কিন্তু কোনো রকমের এতে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, কালারটা খুব সুন্দর এসেছে রংটা। এখানে আমি 1 কাপ দিলাম,
যদি মনে হয় যে নুন আর একটু হবে তো নুন দিতে পারো, বাট আমি যা দাওয়ার দিয়ে দিচ্ছি 1.5 চামচ। আর এবার একটু ঢেকে দাও। গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এটা আমার বাড়িতে বানানোই গরম মশলার পাউডারটা, আমি এমনি কেনা খুব একটা পছন্দ করি না ব্যবহার করা, তো আমি নিজেই ঘরে বানিয়েছি। তো এতটা মতন দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। সো রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর টেক্সচার এসেছে। আর আরেকটু কাছ থেকে দেখিয়ে দিই, এই দেখো। আর আমি কিন্তু খুব বেশি যে একবারে ঝোল রেখেছি তা না, ঠিক আছে। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, দি বং কানেকশন। তোমাদের সবার সাথে খুব তাড়াতাড়ি আমাদের দেখা হচ্ছে আমাদের নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।